এমসিকিউর উপর একটু জোর দিব। তোমরা এই অধ্যায়ের রিটেন ম্যাথগুলো সবাই পারো, কিন্তু এমসিকিউর টাইপটা আমাদের জন্য একটু খটকা লাগে। অনেকে আমাকে জানিয়েছ যে আমরা স্যার এমসিকিউটা ধরতে পারি না। আমার বিশ্বাস আমরা এই অধ্যায় থেকে যদি পাঁচটা টাইপ এমসিকিউ করে নিই অল টাইম, আমরা একটা এমসিকিউ এখান থেকে কমন পাব। চারটা লিখছেন তো? না, টাইপ ওয়ান। এটা টাইপ ওয়ান দিয়ে আমি শুরু করছি। এই এমসিকিউটা লিমিট এক্স টেন্স টু জিরো রুট ওভার ওয়ান প্লাস এক্স মাইনাস রুট ওভার ওয়ান মাইনাস এক্স ভাগ এক্স ইকুয়াল হোয়াট, এটা যদি আমরা রিটেনের জন্য করতে যাই প্রায় এক পিসটা হয়ে যায়। আমরা একটা বাউন্সার মেথড যেটা করব, এটা বাউন্সার মেথড। এই বাউন্সার মেথড দিয়ে আমি খুব দ্রুত অ্যান্সারগুলো উইথ ইন ফাইভ সেকেন্ড আমরা অ্যান্সারগুলো লিখে ফেলবো, এবং এই কীভাবে অ্যান্সারটা আমরা বের করবো এই টেকনিকটা তোমাদেরকে আজকে শিখিয়ে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে, আমি এই অ্যান্সারগুলো লিখছি, দেখো আমি কীভাবে ফাইভ সেকেন্ড অ্যান্সারগুলো লিখতে পারি। দেখো এমসিকিউগুলো আমরা হঠাৎ করে মনে হয় করে ফেললাম। এটা অ্যান্সার ওয়ান, যেটা এ পর্যন্ত প্রায় 1, 2, 3, 4, 5 আর অনেকগুলো ইনভার্স আসছে, কিন্তু আমি সবগুলোকে লিখতে পারিনি। এটার অ্যান্সার ওয়ান, এটা এখন ব্যাপার হচ্ছে এটা আমি হঠাৎ করে কীভাবে লিখে ফেললাম। এটার জন্য একটা ট্রিক আছে, ট্রিকটা আমি এখন তোমাদের শিখিয়ে দিচ্ছি। তোমরা একটু খাতায় এই এই চারটা এমসিকিউ লিখে নিও। আমি এখন ট্রিকটা লিখছি যে কোন ট্রিক দিয়ে আমি এটা সলভ করলাম, লিখে নাও। এটা হচ্ছে বাউন্সার মেথড বা এসআর, এটা আমার নিজস্ব একটা মেথড। লিমিট এক্স টেন্স টু জিরো, অবশ্যই এটা জিরো থাকবে, এটা জিরোই থাকতে হবে। লিমিট এক্স টেন্স টু জিরো রুট ওভার ওয়ান প্লাস রুট ওভার এ প্লাস বি এক্স মাইনাস রুট ওভার এ প্লাস সি এক্স ভাগ এক্স। সুন্দর, রুট ওভার এ প্লাস বি এক্স মাইনাস রুট ওভার এ প্লাস সি এক্স ভাগ এক্স, এই দুটা ভ্যালু মাস্ট সেম থাকবে, এই দুটা ভ্যালু মাস্ট সেম থাকবে। কারণ এই দুটো যদি সেম না থাকে এটা জিরো বা জিরো ফরম্যাটে আসবে না, জিরো বা জিরো ফরম্যাট হবে না। এবং আমরা জানি যদি জিরো বা জিরো ফরম্যাট না হয় তাহলে লিমিটের ফরম্যাটটা হবে না, অর্থাৎ তুমি কনফার্ম যে এই দুইটা ভ্যালু অবশ্যই 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 সেম থাকবে। এটা ফাইভ, এটা ফাইভ, এটা ওয়ান, এটা ওয়ান, বিসি যা খুশি তাই থাকতে পারে। তাহলে এই মেথডটার জন্য আমার বাউন্সার মেথডটা কি? বাউন্সার মেথড হচ্ছে বি বি মাইনাস সি, বি মাইনাস সি, বি মাইনাস সি ভাগ টু রুটে, এই এক্সের সহগ মাইনাস এ এক্সের সহগ, এ এক্সের সহগ মাইনাস এ এক্সের সহগ ভাগ টু রুটে। আমরা যদি এই ট্রিকটা অ্যাপ্লাই করি তাহলে তোমাদের যে চারটা ম্যাথ আমি দেখালাম প্রত্যেকটাই অ্যাডমিশনে অনেকবার করে আসছে, এই টাইপের অ্যামসগুলো আসলে তোমরা এটাকে উইথ ইন ফাইভ সেকেন্ড
5 সেকেন্ড এটা অ্যানসার করতে পারবে সেই ক্ষেত্রে তোমার প্রত্যেকটা এমসিকিউতে টাইম সেভ হবে 20 সেকেন্ড ওকে আমরা কয়েকটা एग्जांपल দেখাচ্ছি কয়েকটা एग्जांपल দেখাচ্ছি লিমিট एग्जांपल অর হোমওয়ার্ক x টেন্ডস টু 0 লিমিট x টেন্ডস টু 0 আমি কিন্তু বুঝতেছি না রুট ওভার কঠিন লাগতেছে ম্যাথ গুলো রুট ওভার 1 প্লাস 3x মাইনাস রুট ওভার 1 1 মাইনাস 4x ভাগ x দেখো আমাদের ট্রিকটা সে ফলো করে কিনা এখানে এই সংখ্যাটা এই সংখ্যাটা সেম থাকবে সংখ্যাটা সেম আছে রুট ওভার 1 প্লাস 3x মাইনাস রুট ওভার 1 মাইনাস 4x তাহলে আমরা এটার জন্য যে শর্ট ট্রিকটা লিখেছি সেটা কি এই শর্ট দুইটার বিয়োগফল এই শর্ট দুইটার বিয়োগফল 3 মাইনাস মাইনাস 4 3 মাইনাস মাইনাস 4 দ্যাট ইজ 3 প্লাস 4 डिफरेंस थ्री प्लस फोर भाग टू रूट ए रूट ए कत रूट वन दैट इज सेवन भाग टू and this is solved আমরা এরকম আরেকটা एग्जांपल যদি ফলো করি তোমরা অনেকে হয়তো ভাবো যেটা আমরা লপিটাল দিয়ে করব যেটাকে আমরা এল হসপিটাল রুল বলি নিশ্চিত এল হসপিটাল রুল থেকে এখানে তোমার 20 সেকেন্ড সেভ হবে এটা যদি তুমি লপিটাল দিয়ে করতে যাও তা তোমার অনেক টাইম লাগবে লিমিট x টেন্ডস টু 0 एग्जांपल 1 एग्जांपल 2 रूट ओवर फोर प्लस थ्री एक्स माइनस रूट ओवर फोर माइनस फोर प्लस फोर माइनस सेवन एक्स भाग टू एक्स এইখানে যদি আগে থেকে একটা শক থেকে যায় এটা আমাদের কাছেও থেকে যাবে দেখো এটা আমাদের সবগুলা ফরম্যাট ফলো করতেছে এই দুটা শক সমান এই দুটা শক সমান তাহলে আমরা কি করব বি মাইনাস সি বি মাইনাস সি এক্স এর সহগ মাইনাস এক্স এর সহগ তাহলে থ্রি মাইনাস মাইনাস সেভেন দ্যাট ইজ প্লাস সেভেন ভাগ এই টুটা তো আমার আগেই ছিল এই টুটা আমার অনেক আগে ছিল সূত্র হচ্ছে টু রুট এ এখানে এ কত এ হচ্ছে ফোর দ্যাটস অল সাত তিন দশ তিন ভাগ ফোর ফোর টেন ভাগ এইট দ্যাট ইজ ফাইভ ভাগ ফাইভ ভাগ ফোর অ্যান্সার তুমি যখন নিজে প্র্যাকটিস করবা তখন দেখবা যে এই টাইমটা আরও অনেক সেভ হয়ে যাবে আমি আরেকটা সলভ করে দিচ্ছি এক্স স্কোয়ার দিয়ে যেমন সবাই সালাম দিচ্ছে পছন্দ করতেছে লিমিট এক্স টেন্ডস টু জিরো রুট ওভার নাইন মাইনাস নাইন প্লাস নাইন প্লাস টু এক্স স্কোয়ার মাইনাস রুট ওভার নাইন মাইনাস এক্স স্কোয়ার আমরা আগেই বলেছি যে এই এ এবং এ এই দুটা অবশ্যই অবশ্যই সমান হবে এটা সমান না হলে তো লিমিটের এই ফরম্যাটটাই হবে না নাইন মাইনাস টু এক্স স্কোয়ার নাইন মাইনাস এক্স স্কোয়ার ভাগ এক্স স্কোয়ার এবং এই ফরম্যাটে এখানে এক্সের পর যা থাকে এখানে এক্সের পর তাই থাকবে এখানে এক্সের পর তাই থাকবে তুমি যদি এটাকে লপিটাল দিয়ে করতে চাও এল এইচ আর তোমার নির্ঘাত তোমার তিন মিনিট টাইম লাগবে
3 মিনিট সময় লাগবে আপনি নৈশে লিখছে 5 বাই 2 হবে না কোনটা আগে যে অ্যানসারটা করে দিলেন ও 8 তো বুঝে করছি 5 ভাগ 4 ঠিক আছে 5 ভাগ 4 না দেখো যুগ যদি ভুল হয় ঠিক করে নাও হ্যাঁ হ্যাঁ ঠিক করে নাও ওকে এটাকে আমরা যদি লপিটাল দিয়ে করতে চাই আমাকে এটাকে দুইবার ডিডিএস করতে হবে দ্যাট ইজ অনেক টাইম লাগবে তুমি আমাকে ফলো করো বাই এসআর মেথড এসআর যদি আমরা এসআর মেথডটা ফলো করি তাহলে কি আসবে এটার অ্যানসারটা এই সব দুইটার বিয়োগফল এই সব দুইটার বিয়োগফল 2 মাইনাস মাইনাস 1 দ্যাট ইজ প্লাস 1 ভাগ 2 রুট এ এখানে কত 9 দ্যাট ইজ 3 ভাগ 2 3 হাফ আমার বিশ্বাস আমরা এগুলো এই মেথডটাকে যদি আমরা এসআর মেথড দিয়ে করি এই অঙ্কগুলো খুব দ্রুত আমরা অ্যান্সার করে ফেলতে পারবো আমি তোমাদেরকে দুটা প্রবলেম দিই তোমরা নিজেরা একটু সলভ করো রুট ওভার লিমিট রুট ওভার এক্স টেন্স টু জিরো x tends to 0 root over 1 plus 3x 1 plus 3x minus root over 1 minus 4x bhag 3x The answer আমরা খুব দ্রুত বের করতে পারবো খুব দ্রুত 3 যোগ 4 7 ভাগ 2 রুটে একটা 3 তো আগে থেকে ছিল দ্যাট ইজ 3 2 রুটে রুট রুট এ রুট এখানে এ কত 1 রুট 1 দ্যাট ইজ 1 দ্যাট ইজ 7 ভাগ 6 এটা যদি তোমাদের অ্যাডমিশনে আসে তোমাদের অ্যানসার করতে এই টাইপটা কত সময় লাগবে এখন 3 সেকেন্ড ওকে চট্টগ্রাম ইউনিভার্সিটির একটা কোশ্চেন আমি তোমাদের সেম একটা কোশ্চেন দিচ্ছি স্টুডেন্টরা বলতেছে রব্বানী স্যার সাথে আছেন কিনা এবং রব্বানী স্যারের মতো ভয়েস লাগতেছে ওদের ক্লিয়ার করুন এই যে তোমাদের সোহেল রানা স্যার ওকে আমি একটা প্রবলেম আর একটা প্রবলেম দিচ্ছি সেম টাই রুট ওভার রুট ওভার 16 প্লাস এক্স স্কোয়ার মাইনাস রুট ওভার 16 মাইনাস 3 এক্স স্কোয়ার ভাগ এক্স স্কোয়ার মাস্ট লিমিট হবে লিমিট এক্স টেন্স টু জিরো তোমরা জানো এটার অ্যান্সার কত আসবে দিস ইজ বাউন্সার মেথড ঠিক আছে বাউন্স বাউন্স অর্থ হচ্ছে বল মাটিতে পড়বে না ডাইরেক্ট ব্যাটে চলে যাবে অর্থাৎ তোমার অ্যান্সার আসার আগে আর কলম খাতা নামবে না ডাইরেক্ট অ্যান্সার চলে যাবে দ্যাটস কল বাউন্সার মেথড মেড বাই অ্যাসার কত আসছে অ্যান্সার স্ক্রিনটা অনেক মুভমেন্ট করতেছে বারবার নড়তেছে না ঠিক আছে তো এখন ঠিক আছে সিমেন্ট দিয়ে আর ঢালাই করে নিতে হবে তাকে হ্যাঁ স্ট্যান্ড থাকলে সবচেয়ে ভালো অনেক ভালো হয় যে হ্যাঁ আমার আমার স্কিন টু দাম ঠিক মতো দেখতেছি একবার স্ট্যান্ড একবার করে দিলাম একটা স্ট্যান্ড কিনে নিয়ে আসবো চলে তাহলে কত হচ্ছে ব্যাপারটা 1 বাই 2 1 ভাগ 2 না দেখি 1 প্লাস 3 4 1 প্লাস 3 4 ভাগ 2 রুট 16 2 রুট 16 দ্যাট ইজ 4 ফুরফুর কাটা দ্যাট ইজ হাফ রাইট সঞ্জিদা আফরিন ঐশী তোমার অ্যান্সার সঠিক বাবা বাহ বেস্ট বেস্ট তুমি তো বুয়েটে চান্স পেয়ে যাবা হ্যাঁ ওকে আমরা আরেকটা টাইপের এমসিকিউতে যাই আজকে দুটো টাইপ শেখাবো তোমাদের এইটা সবগুলো বাউন্সার মেথড ঠিক আছে জাস্ট অ্যান্সারে গিয়া কলম খাতায় নামবে এর আগে কলম আর খাতায় নামবে না যখন অ্যান্সার যাবে তখন খাতায় নামবে বলার হাত থেকে বল একবারে ব্যাটসম্যানের হাতে এটা হচ্ছে বাউন্সার
মেথডটার নাম ঠিক আছে তো? এটা আমার একান্তই নিজের তৈরি করা একটা মেথড, এটা এইভাবে তোমরা কখনো কোথাও পাবা না। নেক্সট হচ্ছে আমরা একটা টাইপ টুতে যাই, টাইপ টু। ঢাকা ইউনিভার্সিটিতে গত পরপর দুবারই এই মেথডের অঙ্কটা আসছে টাইপ টু এর, সেটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি। লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, দেখো তোমরা ইনফিনিটির চিহ্নটাকে এইভাবে লিখতে হয়, ইনফিনিটি আইসা মিলে যাবে এটার সাথে, হ্যাঁ একদম মিলে যাবে। এটা হচ্ছে আলফা, এটা হচ্ছে সমানুপাতিক, মিলবে না। হ্যাঁ একজন আরেকজন দিয়ে তাকায় থাকবে সারাদিন, হ্যাঁ চোখ পড়বে না কিন্তু এভাবে থাকবে। আপনাকে সুন্দর লাগছে, ধন্যবাদ ধন্যবাদ। ঠিক আছে, আউট অফ ফাইভ আমার স্কোর ফাইভ, মানে পাঁচটা রোজার মধ্যে আমি পাঁচটা রোজা করছি, বুঝছেন? আচ্ছা ঠিক আছে, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি রুট ওভার, সরি রুট ওভার না, এটা টাইপ টুতে চলে গেছে আমি। লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ফাইভ ভাগ থ্রি এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স মাইনাস টু ইকুয়াল হোয়াট? লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি রুট ওভার, রুট বলছি কেন, এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস টু ফাইভ এক্স মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস নাইন ইকুয়াল টু হোয়াট? লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স, এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স ভাগ এক্স, এটা এক্স টেন্স টু আমি মাইনাস ইনফিনিটি করে দিলাম, মাইনাস ইনফিনিটি। তিনটা কোশ্চেন, এটা ঢাকা বোর্ড 2018-19 আসছে, সরি 17-18 আসছে, এটা ঢাকা বোর্ড 2019-20 আসছে, এটা 2019-20 আসছে ঢাকা ইউনিভার্সিটির 19-20, আর এটা আসছে তোমার সতেরো আঠারোতে। অর্থাৎ এই প্যাটার্ন থেকে আমরা একটা এমসিকিউ পাবো, আমি সবগুলো রেফারেন্স দিচ্ছি না, প্রত্যেকটাই ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি বুয়েট প্রত্যেক জায়গায় কোনো না কোনো জায়গায় তুমি একটা পাবা, যেহেতু আমরা অ্যাডমিশন এক জায়গায় দিই না সব জায়গায় দিই, আমাদের বোর্ড এমসিকিউগুলোতে আমরা এগুলো পাই। তাহলে এই টাইপের এমসিকিউ স্টাইলটা অনেকেই হয়তো জানো, এটা আমি ক্লাসেও পড়িয়ে দিয়েছিলাম, কিন্তু এটা আমি আজকে ভিতরে ঢুকে যাব, আমরা আজকে এই প্যাটার্নটার এমন ভিতরে ঢুকবো যে যে কোনো টাইপের আসলাম এটা পারবো। এটা হচ্ছে এক্স টেন্স টু ইনফিনিটি একটা অ্যালজেব্রিক ফর্ম, উপরে একটা বীজগাণিতিক রাশি, হরে একটা বীজগাণিতিক রাশি, এটাকে বলা হয় অ্যালজেব্রা ডিভাইড অ্যালজেব্রা। মাঝে মাঝে কিছু অ্যালজেব্রা ডিভাইড ত্রিকোণমিতি থাকে, ত্রিকোণমিতি প্লাস অ্যালজেব্রা একটা মিক্সচার থাকে, কিন্তু আমার এই প্যাটার্নটা হচ্ছে শুধু অ্যালজেব্রা ডিভাইড অ্যালজেব্রাতে। স্টুডেন্টরা অ্যান্সার বলতেছে দেখেন, হ্যাঁ প্রথমটা 2 বাই 3, ভেরি গুড, ফার্স্ট এটা অ্যান্সার হচ্ছে 2 ভাগ 3, তারপর 1 বাই মাইনাস 3, এটা অ্যান্সার হচ্ছে 1 ভাগ মাইনাস 3, তিন নম্বর অ্যান্সার করো তোমরা, তিন অ্যান্সার করো সবাই। তাসনিয়া ইসলাম প্রশ্ন করেছে, আপনারা দুইজন একসাথে কিভাবে, একটু ব্যাখ্যা দেন। এই ব্যাখ্যা তো এখন দেওয়া যাবে না, পরে দেবো ইনশাল্লাহ, ঠিক আছে সময় ভালো হোক। ওকে, ফিদা ইসলাম লিখছে, রব্বানি স্যারও একদিন ম্যাথ বোঝাবে তাই ট্রেনিং নিচ্ছে বসের কাছ থেকে। তাহলে আমরা এই প্যাটার্নটাতে কি করতে পারি, এটা আমি অ্যান্সার লিখে দিচ্ছি, দ্যাট ইজ মাইনাস ওয়ান। ওকে, আমরা এই এই প্যাটার্নগুলোর এই প্যাটার্নগুলোর ভিতরে আমরা ঢুকবো, তোমরা এটা ক্লাসে আমি শিখিয়েছিলাম, এটার অ্যান্সারটা কি হয়, যদি এক্স টেন্স টু ইনফিনিটি হয়, যদি এক্স টেন্স টু ইনফিনিটি হয়
সেক্ষেত্রে আমাদের অ্যান্সারটা আসবে সর্বোচ্চ সর্বোচ্চ ঘাত সর্বোচ্চ যে ঘাত সর্বোচ্চ ঘাতের শকগুলো হয় আমাদের অ্যান্সার সর্বোচ্চ ঘাতের শকটা অ্যান্সার হয় এটাকে আমরা বলি লিমিট x টেন্ডস টু ইনফিনিটি a x টু দি পাওয়ার n প্লাস b x টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস c b x টু দি পাওয়ার n প্লাস c x টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস d এই প্যাটার্নের অ্যান্সারটা কি আসে আমাদের সর্বোচ্চ ঘাত যেটা যে সর্বোচ্চ ঘাত এই সর্বোচ্চ ঘাতের কোএফিসিয়েন্ট আসে অ্যান্সার তা আমরা এটা কি লিখতে পারি এটা হচ্ছে এ ভাগ বি সর্বোচ্চ ঘাতের কোএফিসিয়েন্ট সর্বোচ্চ ঘাতের শকটা x টু দি পাওয়ার n এই হচ্ছে x টু দি পাওয়ার n এখানে x টু দি পাওয়ার n এর কোএফিসিয়েন্ট অর্থাৎ সহগ a এখানে x টু দি পাওয়ার n এর শক হচ্ছে b যার কারণে আমাদের অ্যানসার আসতেছে a ভাগ b অ্যান্সার হচ্ছে এ ভাগ বি ঠিক সিমিলারলি এটার মধ্যে এক্স স্কোয়ার ভাগ থ্রি এক্স স্কোয়ার টু এক্স স্কোয়ার থ্রি এক্স স্কোয়ার অ্যান্সার এক্স স্কোয়ার শক টু এক্স স্কোয়ার শক থ্রি অ্যান্সার টু ভাগ থ্রি এখানে এক্স স্কোয়ার হচ্ছে সর্বোচ্চ ঘাত শক হচ্ছে ওয়ান এক্স স্কোয়ারের সাথে একটা ওয়ান আছে এখানে এক্স স্কোয়ারের সাথে শকটা কত মাইনাস থ্রি দ্যাট ইজ ওয়ান ভাগ মাইনাস থ্রি অর মাইনাস ওয়ান ভাগ থ্রি তাহলে অ্যান্সার ভুল হতে একটা একই জিনিস দুটো অ্যান্সার সেম কেমনি হলো মাইনাস মাইনাস থাকা যেমন উপর থাকা একই কথা সেম টোটাল জিনিসটা অ্যান্সারটা টোটাল রেজাল্টটা কি মাইনাস এটা নেগেটিভ অ্যান্সার আচ্ছা ঠিক আছে ওকে অর্থাৎ আমরা এটাকে নিয়ে একটু একটু ডিটেইলস আলোচনা করব এটা একদম বার্নিং কোশ্চেন জ্বলন্ত কোশ্চেন এই মাত্র এখনো গরম দৈনিক পত্রিকার মতো মাত্র ঢাকা ইউনিভার্সিটি আসছে তাহলে আমরা এটা আরেকটু ভিতরে ঢুকে যাই বুয়েটের একটা কোশ্চেন একটু আলোচনা করি লিমিট x টেন্ডস টু ইনফিনিটি আমি তিন নাম্বার টাইপটা নিয়ে কথা বলবো তিন নাম্বার অঙ্কটা নিয়ে কথা বলবো আমি লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 5 টু দি পাওয়ার x মাইনাস 7 টু দি পাওয়ার x প্লাস 1 5 টু দি পাওয়ার x মাইনাস 7 টু দি পাওয়ার x হোয়াট ইজ দ্য অ্যান্সার অ্যান্সার করো সবাই যে দ্রুত অ্যান্সার করতে পারবে তাকে এক গ্লাস লেবু শরবত খাওয়ানো হবে একটু দেখি কি অবস্থা ও আমি আমার আমার এটার সাথে এটা তো অনেক স্লো হ্যাঁ তাই তো হবে তাই তো হবে কেন 30 সেকেন্ড স্লো হবে 30 এর বেশি এটাই নিয়ম না ওকে দেখো এখানে মনে হচ্ছে ঘাতগুলো তো সমানই এটা 5 এর পাওয়ার x হ্যাঁ এটাও 7 এর পাওয়ার x ইনটু 7 এখানে সবচেয়ে বড় সংখ্যা কোনটা বড় সংখ্যা হচ্ছে 7 বড় সংখ্যা হচ্ছে 7 এখানে কি আছে 7 টু দি পাওয়ার x ইনটু 7 7 টু দি পাওয়ার x ইনটু 7 অর্থাৎ আমার 7 টু দি পাওয়ার x হচ্ছে এখানে সর্বোচ্চ ঘাত এই পদটাই সবচেয়ে বড় আমরা ম্যাক্সিমাম সর্বোচ্চ ঘাত বলতে আমরা ম্যাক্সিমাম টার্মটাকে নিব আর কি সর্বোচ্চ পদটাকে নিব সর্বোচ্চ ঘাত বিশিষ্ট যে পদটা সেটাকে নিব 7 টু দি পাওয়ার x তাহলে 7 টু দি পাওয়ার x এর সাথে এখানে একটা কি আছে একটা 1 আছে 1 বলতে মাইনাস 7 ইনটু 7 টু দি পাওয়ার x ভাগ নিচে হচ্ছে একটা মাইনাস 1 7 টু দি পাওয়ার x এর শক কত একটা মাইনাস 1 আর এখানে 7 টু দি পাওয়ার x এর শক কত 7 টু দি পাওয়ার 1 অর্থাৎ আমার অ্যান্সার চলে আসতেছে 7 এটা অল এটা বুয়েট 2012-13 আসছে 12-13 কোশ্চেনটা এই টাইপের অনেকগুলো কোশ্চেন হয় ব্যাপারটা হচ্ছে এক্স টেন্স টু ইনফিনিটি থাকলে একরকম হয় এক্স টেন্স টু মাইনাস ইনফিনিটি থাকলে কেমন হয় আমরা এটা নিয়ে এখন আলোচনা করব
যদি x এর মান ইনফিনিটি হয় 5 টু দি পাওয়ার x থেকে 7 টু দি পাওয়ার x টার্মটা বড় হবে যার কারণে এটা হচ্ছে আমাদের সর্বোচ্চ পদটা এটা হচ্ছে সর্বোচ্চ পদ x এর মান যদি ইনফিনিটি হয় তাহলে 5 টু দি পাওয়ার x থেকে 7 টু দি পাওয়ার x এই টার্মটা অবশ্যই বৃহত্তর হবে 5 টু দি পাওয়ার x থেকে 7 টু দি পাওয়ার x এই টার্মটা বড় হবে আমি তো কিছু দেখতেছি না যারা আছে কজন ভাই 29 মাত্র 29 জন যেমন এবার ঢাকা ইউনিভার্সিটি যে কাজটা করছে x টেন্স টু মাইনাস ইনফিনিটি দিয়ে দিছে লিমিট x টেন্স টু মাইনাস ইনফিনিটি 5 টু দি পাওয়ার x মাইনাস 7 টু দি পাওয়ার x প্লাস 1 5 টু দি পাওয়ার x মাইনাস 7 টু দি পাওয়ার x x এর মান যদি আমরা মাইনাস ইনফিনিটি কাউন্ট করি x এর মান যদি মাইনাস ইনফিনিটি হয় 5 টু দি পাওয়ার x আর 7 টু দি পাওয়ার x এই দুইটা টার্মের মধ্যে কোন টার্মটা বড় আসবে এই দুটো টার্মের মধ্যে অবশ্যই 5 টু দি পাওয়ার x টার্মটা বড় হবে 5 টু দি পাওয়ার x এবং 7 টু দি পাওয়ার x আপনাকে ফোন দিচ্ছে না আমাকে ফোন দিচ্ছে অর্থাৎ সেই ক্ষেত্রে আমাদের সর্বোচ্চ টার্ম হয়ে যাচ্ছে 5 টু দি পাওয়ার x 5 টু দি পাওয়ার x এটা সব কত আসতেছে 1 ভাগ 1 1 ভাগ 1 দ্যাট ইজ 1 অ্যান্সার আমরা ঢাকা ইউনিভার্সিটি 2019 বিশের কোশ্চেনটাতে যাচ্ছি লিমিট x টেন্স টু মাইনাস ইনফিনিটি রুট ওভার x স্কয়ার প্লাস 6x ভাগ x দেখো রুট ওভার x স্কয়ার রুট ওভার x স্কয়ার সমান কখনোই x না রুট ওভার x স্কয়ার সমান কখনোই x না শুধু এই কথাটা প্রতিষ্ঠা করার জন্য আমাদের এসইউ আমাদের 12 নাম্বার পেজ 12 ম্যাথ নাম্বার হচ্ছে 29 একটা থিওরি আমরা তার প্রমাণ করছি এটা অবশ্যই সেকেন্ড পার্টের এসইউ আমাদের পেজ 12 ম্যাথ নাম্বার 29 হেলি হচ্ছে রুট ওভার x স্কয়ার সমান পরম মান x যদি রুট ওভার x স্কোয়ার সমান শুধু x হয়ে যায় তাহলে পুরো পৃথিবীতে একটা অঘটন লেগে যাবে অর্থাৎ যাহা 19 তাহাই 20 প্রমাণ হয়ে যাবে এটা যে আমি ক্লাসে একবার প্রমাণ করে দেবো ইনশাল্লাহ অর্থাৎ রুট ওভার x স্কোয়ার সমান পরম মান x এখন এখানে যে সর্বোচ্চ টার্মটা x স্কোয়ার অর্থাৎ রুট x স্কোয়ার লিমিট x টেন্স টু মাইনাস ইনফিনিটি এখানে যে রুট x স্কোয়ার অর্থাৎ এটা হয়ে যাবে সর্বোচ্চ টার্ম নিয়ে যদি কথা বলি রুট এক্স স্কোয়ার হয়ে যাবে মডুলাস এক্স এক্স স্কোয়ার যদি কমন নিয়ে যদি বের করি কমন নিয়ে যদি এক্স স্কোয়ারকে বের করি হয়ে যাবে মডুলাস এক্স নিচে শুধু এক্স আমি সবগুলো টার্ম লিখছি না আমি শুধু এমসিকিউর জন্য এই টার্মটা যদি কমন নিই এক্স স্কোয়ারটাকে কমন নিলে মডুলাস এক্স হবে আর এক্স যেহেতু নেগেটিভ এক্স যেহেতু নেগেটিভ মডুলাস এক্স হয়ে যাবে মাইনাস এক্স আমরা যদি x স্কোয়ারটাকে যদি কমন নিই x স্কোয়ারকে কমন নিলে হবে এরকম রুট x স্কোয়ার 1 ইজ ইকুয়াল টু 2 এটাও তো প্রুভ করা যায় একই কথা 19 20 1 1 20 কথা
লিমিট x টেন্ডস টু মাইনাস ইনফিনিটি x স্কয়ারটা কাউন্ট নিয়ে রুট x স্কয়ার এখানে একটা টার্ম থাকবে ওগুলো আমাদের কাজ না ঠিক আছে প্লাস 6 ভাগ x ওগুলো আমি কথা বলছি না আমাদের কাজ হচ্ছে শুধু এই পার্টটা নি রুট x স্কয়ার এটা হয়ে যাবে পরমান x ভাগ x আর পরমান x x যেহেতু নেগেটিভ অর্থাৎ এখানে চলে আসবে একটা মাইনাস x দ্যাট ইজ x x কাটা হয়ে গেলে একটা মাইনাস 1 आंसर চলে আসবে অর্থাৎ আমরা কি পাইলাম এখান থেকে একটু শর্ট করে যদি বলে দেই যেহেতু x টা মাইনাস ইনফিনিটি অর্থাৎ রুট আর x স্কয়ারে কাটা গিয়ে রুট x স্কয়ার কাটা গিয়ে একটা মাইনাস x হবে মাইনাস x এর সহগ হচ্ছে মাইনাস 1 নিচে x এর সহগ হচ্ছে 1 দ্যাট ইজ आंसर মাইনাস 1 1 বাই 0 দিয়ে প্রমাণ করা যায় কম মন্তব্য দেখি হ্যাঁ ওটা দেখলে প্রমাণ হবে তাহলে আমরা এরকম আরেকটা কথা যদি বলে দেই আরেকটা টাইপ যদি দেখাই দেই লিমিট x টেন্ডস টু অবশ্যই মাইনাস ইনফিনিটি x টেন্ডস টু মাইনাস ইনফিনিটি রুট ওভার রুট ওভার x স্কয়ার মাইনাস 3x ভাগ মাইনাস x আমরা যদি x স্কয়ারটাকে যদি রুটের সাথে যদি ফাইট দেই আর x যেহেতু নেগেটিভ রুট ওভার x স্কয়ার সমান মাইনাস x কখন যখন x টা নেগেটিভ তাহলে রুট x স্কয়ারটা যদি আমরা কাটা দেই তাহলে এটা কি আসবে x আসবে না এটা কি আসবে মাইনাস x আসবে তাহলে এখানে হচ্ছে মাইনাস x নিচে হচ্ছে মাইনাস x অর্থাৎ x এর সবগুলো হচ্ছে মাইনাস 1 মাইনাস 1 দ্যাট ইজ 1 আমি তোমাদেরকে দুই একটা বাড়ি ক্লাস দিয়ে দিচ্ছি এটা তোমরা বাসায় একটু প্র্যাকটিস করবে এটা একটু সম্পপাল বলছে আবার একটু বোঝাবেন কোনটা এটা লিমিট আবার দেখাচ্ছি লিমিট x টেন্ডস টু অবশ্যই মাইনাস ইনফিনিটি হবে এটা আমি মাইনাস ইনফিনিটির জন্য মূলত কথাগুলো বলছি প্লাস ইনফিনিটি হলে কোনো ভেজাল অতটা নাই রুট ওভার x স্কয়ার প্লাস 6x ভাগ x x স্কয়ার প্লাস 6x ভাগ x রুটে এবং x স্কয়ারে রুট x স্কয়ার সমান কখনোই প্লাস x না মাইনাস x না এটা সমান আমরা মাইনাস x লিখবো কখন যখন x টা নেগেটিভ হবে যখন x টা নেগেটিভ আমার যেহেতু x টা নেগেটিভ অর্থাৎ রুট x স্কয়ার যদি আমরা কেটে দেই রুট x স্কয়ারে কেটে দিলে একটা মাইনাস x আসবে উপরে একটা মাইনাস x হবে উপরে মাইনাস x থেকে x এর সহগ মাইনাস 1 নিচে x এর সহগ থেকে 1 দ্যাট ইজ মাইনাস 1 ঠিক আছে আরেকটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস 2x ভাগ x হোল স্কয়ার লিমিট x টেন্ডস টু ইনফিনিটি মাইনাস ইনফিনিটি দিয়ে দিলাম মাইনাস ইনফিনিটি 3 টু দি পাওয়ার x মাইনাস 3 এর পাওয়ার মাইনাস x 3 টু দি পাওয়ার 5 ইন্টু 3 টু দি পাওয়ার x প্লাস 2 ইন্টু 3 এর পাওয়ার মাইনাস x দেখো প্লাস ইনফিনিটি দিলে একরকম হয় মাইনাস ইনফিনিটি কিন্তু অ্যান্সারটা একটু ক্রিটিক্যাল হয়ে যায় আচ্ছা এটার অ্যান্সার আমাদের কত আসছে এটা 1 আসছে এটা আমি দেখিয়ে দিয়েছি আর এটা যেহেতু হোল স্কোয়ার আছে আমাদেরকে হোল স্কোয়ারের কাজটা আগে করতে হবে এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার মানে এক্স স্কোয়ার ফোর এক্স স্কোয়ার এখানে এক্স স্কোয়ার সহগ আমরা কি পাবো এখানে এক্স স্কোয়ারের সহগ পাবো 4 নিচে x এর সহগ কত আসবে 1 দ্যাট ইজ 4 অর্থাৎ এই পাওয়ারগুলো যদি থাকে পাওয়ারগুলো আমাদেরকে লক্ষ্য করতে হবে যদি কিউব থাকে 1.4 অ্যানসার শুধু 4 শুধু 4 অ্যানসার শুধু 4 লাদেন হোসাইন যদি কিউব থাকতো আমরা কিন্তু এটাকে a + b হোল কিউবটা চিন্তা করতাম
a plus b whole cube তাহলে आंसरটা কি আসতো a cube plus c square b plus c square plus b cube অর্থাৎ 8x cube তখন आंसर চলে আসতো আমাদের 8 তো যাই হোক এটা স্কয়ার ছিল आंसर চলে আসছে 4 এটা মাইনাস 3 এটা একসাথে নিজেরা করবা আমি তোমাদেরকে একটা একটা গেম দিয়ে শেষ করে দিচ্ছি একটা ম্যাথমেটিক্যাল একটা গেম দিয়ে শেষ করে দিচ্ছি যেহেতু সংখ্যা নিয়ে কাজ করলাম একটা আদর্শ একটা সংখ্যা আছে লেটস প্লে গেম গাণিতিক কুইজ দিয়ে তোমাদের শেষ করে দিব আমি এইট ফাইভ ফোর নাইন ওয়ান ওয়ান সেভেন সিক্স সিক্স থ্রি টু টু জিরো জিরো What is the character of this number? এই সংখ্যাটার বৈশিষ্ট্য কি? পৃথিবীতে একমাত্র সংখ্যা যেখানে সবগুলো অঙ্ক এখানে আছে হচ্ছে প্রথম বৈশিষ্ট্য এর প্রথম বৈশিষ্ট্য হচ্ছে সবগুলো সংখ্যা এখানে আছে এর সেকেন্ড ক্যারেক্টার হচ্ছে এই সংখ্যাটাকে এক থেকে শুরু করে নয় পর্যন্ত সকল সংখ্যা দিয়ে ভাগ করা যাবে এই সংখ্যাটাকে এক থেকে শুরু করে নয় পর্যন্ত সকল সংখ্যা দিয়ে ভাগ করা যাবে এক্সেপ্ট সেভেন সেভেন ব্যতীত সাত ছাড়া এর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এই সংখ্যাটা আলফাবেটিক অর্ডার হয়েছে অর্থাৎ আমাদের এইট লিখতে গেলে ই লিখতে হয় ফাইভ লিখতে গেলে এফ লিখতে হয় ই এর পরে এফ আসে ফোর লিখতে গেলে এফ লিখতে হয় নাইন লিখতে গেলে এন লিখতে হয় এফ এর পরে এন আসে ওয়ান লিখতে গেলে ও লিখতে হয় দেখো অর্ডার কিন্তু সে মেনটেন করতেছে এটাকে বলা হয় আলফাবেটিক অর্ডার সেভেন লিখতে গেলে এস লিখতে হয় ও এস সিক্স লিখতে গেলেও এস লিখতে হয় থ্রি লিখতে গেলে টি লিখতে হয় ও এস টি তারপরে টু লিখতে গেলেও টি লিখতে হয় জিরো লিখতে গেলে জেড লিখতে হয় এরকম সংখ্যা পৃথিবীতে আর এটা আপনার ফোন নাম্বার পৃথিবীতে এরকম সংখ্যার একটাও খুঁজে পাওয়া যাবে না এটার মধ্যে অর্থাৎ এই কতগুলো বৈশিষ্ট্য মেনটেন করে এখানে সবগুলো অঙ্ক আছে এটাকে সবাইকে তা ভাগ করা যায় সাত দিয়ে যায় না তোমরা চেষ্টা করবো এমন কাউকে তৈরি করতে যে নাকি সাত দিয়েও যায় অর্ডার মেনটেন করে এটা হবে না কোনো দিন ঠিক আছে তোমাদের একটা বাড়িতে একটা কুইজ দিয়ে আমি ছেড়ে দিচ্ছি এটা আমি সলভ করে দিলাম এটার বৈশিষ্ট্যগুলো আমি বলে দিলাম এগুলো হিডেন বৈশিষ্ট্য এগুলো সচরাচর খুঁজে পাওয়া যায় না তাহলে একটা কুইজ দিয়ে দিচ্ছি আমি কুইজটা হচ্ছে কুইজ এই কুইজটা আমাকে আমার একটা স্টুডেন্ট দিয়েছিল ও এখন ডাকেন্সিতে আছে ওই সময় হঠাৎ করে অবশ্য আমি সলভ করতে পারিনি দেন আমাকে দুবার ট্রাই করতে হয়েছে ওকে আমি নেক্সট ক্লাসে তোমরা না পারলে এটা আমি সলভ করতে পারবো তোমরা যদি পারো আমাকে আমি অ্যান্সার চাইলে বলে দিতে পারবো টু ওয়ান টু ওয়ান ফোর এ ফাইভ 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 বি তারপরে থ্রি সি এবং এবং ওয়ান এ ওয়ান এ সেভেন বি এইট নাইন
এই সংখ্যা দুটি যদি নয় দ্বারা বিভাজ্য হয় সংখ্যাদ্বয় সংখ্যাদ্বয় নয় দ্বারা বিভাজ্য তাহলে c ইকুয়াল টু হোয়াট a b c আর ডিজিট যখনই কোনো কিছু নিয়ে একটু বোরিং লাগবে এরকম গাণিতিক কুইজ এটা একটু চেষ্টা করবা আসলে এমন কুইজ অনেকগুলো আছে যেগুলো তোমরা চেষ্টা করলে তো বেশি বোরিং লাগতে পারে রোজার মধ্যে যার কারণে আমি একটু ইজি থেকে এটা দিলাম এটা খুব ইজি এটা একবার হয়তো তুমি একবার করলে পারবা তোমরা আমাদের চেয়ে বেশি মেধাবী তুমি একবার করলে পারবা একবার চিন্তা করলে পারবা যদি পারো তো কমেন্টসে জানাই দাও ঠিক আছে আজকের জন্য আল্লাহ হাফেজ সবাই ভালো থাকো হ্যাঁ বেঁচে থাকলে আবার দেখা হবে আমার জন্য সবাই দোয়া করো আমি নিজে একটু রোজা আসছে হ্যাঁ একটু ক্ষুধার্ত বেশি থাকি যার কারণে রোজাগুলো আমার একটু কষ্ট হয়ে যায় তারপর বিধি থেকে রোজাগুলো রাখতেই হয় হ্যাঁ সবাই ভালো থাকো হ্যাঁ